উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বলে দিব। যদি আমলটি আমরা করতে পারি, আমাদের চুল পড়া, মুখে ব্রণ, মুখে বিভিন্ন ধরনের স্পট, বিভিন্ন দাগ, বিভিন্ন আঁচিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সমস্ত রোগ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা মানব মুক্তির সমস্ত রূপ থেকে শেফা দানকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। কোরআনের একটা নামই হচ্ছে শেফা। সুতরাং এই কোরআনটা যখন কোরআনের যে কোনো আমল আমরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তির ফয়সালা করবেন। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে কারীমটা মানব মুক্তির, মানবীর রোগ ব্যাধি থেকে মুক্তির একটি গ্রন্থ। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ থেকে পরিপূর্ণ শিফা দান করেন এবং মুমিনদের জন্য এই কোরআনটা একটা রহমত। এই কোরআনে কারিমের ভিতরে শারীরিক মানসিক সমস্ত রোগের ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আর কোরআনে কারিমের কোন আমল আমরা যখন করি, তখনই প্রতি হরফে 10টা করে নেকি আমার আমল নামায় লেখা হয়ে যায়। যখনই কোনো আমল করব, তখন আমাদের আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের রাখতে। অনেকেই বলেন, হুজুর অনেক আমল করি কিন্তু ফায়দা হয় না। আমি সমস্ত ভাইদেরকে বলবো, যারা আমল করেও ফায়দা পাচ্ছেন না, আপনাদের মনে রাখতে হবে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আপনাদের হচ্ছে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহর প্রতি পরিপূর্ণ অগাধ বিশ্বাস নিয়ে যদি আমরা কোনো আমল করতে পারি, সে আমলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। আমার ভাইয়েরা, যে আমলটির কথা আমি বলবো, যে আমলটির দ্বারা চুল পড়া, আঁচিল, ব্রণ এবং মুখের সমস্ত স্পট থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, সেটা কোরআনে কারীমের সূরা বাকারার 71 নম্বর আয়াতের অংশ বিশেষ। সূরা বাকারার 71 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসাল্লামাতুল লাশিয়াত ফিহা, মুসাল্লামাতুল লাশিয়াত ফিহা। এই আয়াতটুকু আমরা প্রতিনিয়ত পড়ব। আমরা ইচ্ছা করলে আমরা 41 বার পড়তে পারি, বা কম বেশ 41 বার, 21 বার, বা কমপক্ষে 5 বার আমরা কোরআনে কারিমের এই আয়াতের অংশটুকু পড়ব। তবে এর আগে এবং পরে আমরা দুরুদ শরীফ পড়ে নিব, কারণ প্রতিটা কাজের শুরুতে এবং শেষে দুরুদ যদি আমরা পড়ি, এই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করেন বেশি। এজন্য দুরুদ শরীফ পড়ব, আর দুরুদ শরীফ পড়ে আমরা এই আয়াতটুকু পড়ব। আয়াতটুকু পড়ে পাশাপাশি আমরা যে ঔষধ সেবন করব, এই ঔষধের ভিতরে আমরা ফু দিব। কারণ অনেক সময় অনেক ভাইয়েরা অনেক ওষুধ খেয়ে থাকেন কিন্তু ওষুধের দ্বারাতে কোনো কাজ হচ্ছে না, কোনো ফলাফল নাই। আজকে কোরআনে কারিমের এই আয়াতটা পড়ে আপনি ওষুধের ভিতরে ফু দিবেন, অথবা যে মা বোনেরা তেল ব্যবহার করবেন ওই তেলের ভিতরে এই আয়াত পরে ফু দিবেন, আগে পরে দুরুদ শরীফ পড়বেন, ফু দিয়ে এই ওষুধটুকু খাবেন এবং এই তেল ব্যবহার করবেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন চুল পড়া, আঁচিল, ব্রণ এবং মুখের বিভিন্ন স্পট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ শিফা, পরিপূর্ণ মুক্তি দান করবেন। এই জন্য আমরা কোরআনে কারিমের এই আয়াতের উপরে বেশি বেশি আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।